বোকন বন্দিশালা যেখানে বেঁচে থাকাই দুঃসহ যন্ত্রণা। দৌড়ে বেঁধে ফেলা হতো হাত ও চোখ, মুখমণ্ডল ডেকে দিতে পরানো হতো টুপি, নিয়ে যাওয়া হতো গোপন বন্দিশালায়। জানালাবিহীন ছোট্ট কক্ষটিতে সার্বক্ষণিক উচ্চ আলোর বাতি জ্বলে, রাত দিন বুঝার কোনো উপায় নেই। কখনো কখনো বাতি আবার বন্ধ করে দিত, তখন নেমে আসত গুটগুটি অন্ধকার। এক্সজস্ট ফ্যানের বিকট শব্দের কারণে শোনা যেত না বাহিরের কোনো শব্দ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগেও পরে গোপন বন্দিশালা থেকে ছাড়া পাওয়া ব্যক্তিদের কয়েকজন বন্দিশালার এমন চিত্র তুলে ধরেছেন। তারা বলেছেন, এই অজ্ঞাত বন্দিশালায় বেঁচে থাকাটা ছিল দুঃসহ যন্ত্রণা, সারাক্ষণ মৃত্যুর প্রহর গুনতে হতো, এই বুঝি বের করে নিয়ে গেল। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, তুলে নেওয়ার পরপরই ব্যাপক শারীরিক নির্যাতন করা হতো। কাউকে কাউকে মাঝে মধ্যে নিয়ে যেত তফসার সেলে, চোখ বাঁধা ও হাত করা ভরা অবস্থায় শৌচাগারে আনা নেওয়ার পথে নির্যাতনের শিকার অন্যদের কান্নার আওয়াজ পাওয়া যেত। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মী বা লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের গুম করার প্রবণতা শুরু হয়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে এটা ব্যাপকভাবে বেড়ে যায়। শুরু থেকে এই ঘটনায় সরকারি বাহিনী জড়িত বলে অভিযোগ উঠলেও তৎকালীন সরকার সেটা আমলে নেয়নি। কোনো কোনো ক্ষেত্রে পাওনাদারের ভয়ে পালিয়ে আসে বলে উপহাসমূলক বক্তব্য দেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া, গোপন বন্দিশালা বন্ধ করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জোরালোভাবে উঠেছে। এমন একটা প্রেক্ষাপটের মধ্যে আজ 30 আগস্ট পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 629 জন গুমের শিকার হয়েছেন। পরে বিভিন্ন সময় লাশ উদ্ধার করা হয় 78 জনের, অপহরণের পর ছেড়ে দেওয়া হয় 59 জনকে, পরে গ্রেপ্তার দেখানো হয়েছে 73 জনকে, বাকি ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক 18 আগস্ট এখনও নিখোঁজ 158 জনের একটি তালিকা নিয়ে আসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালকের কাছে, যারা 2009 সালের পর থেকে গুম হন। শেখ হাসিনা দেশ ত্যাগের পরদিন 6 আগস্ট গোপন বন্দিশালা থেকে ছাড়া পান দীর্ঘদিন গুম থাকা 3 জন। তারা হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, আইনজীবী আহমদ বিন কাশেম ও পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। প্রথম 2 জন প্রায় 8 বছর এবং শেষের জন 5 বছরেরও বেশি সময় গোপন বন্দিশালায় ছিলেন। মাইকেল চাকমা বলেন, আলো বাতাসহীন 4 দেয়ালের মধ্যে ঠিক মতো খাবার দেওয়া হতো না, এতটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম যে তাদের বলেছি এভাবে বাঁচিয়ে না রেখে আমাকে যেন মেরে ফেলা হয়। নির্যাতনের সেই ভয়াবহতার কারণে এখনও আমি ঘুমাতে পারি না, কোনো শব্দ শুনলে আটকে উঠি। গোপন বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন এমন আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বন্দিশালায় অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন। বন্দিতে থাকার কক্ষগুলো ঘিরে বড় আকারের এক্সজস্ট ফ্যান চালিয়ে রাখা হতো। এই ফ্যানগুলো এত জোরে শব্দ করত যে বাহিরের কোনো কিছু শোনা যেত না, কেউ ভালোভাবে ঘুমাতেও পারতেন না। আবার এক্সজস্ট ফ্যান বন্ধ হলে প্রচণ্ড চিৎকার ও মানুষের আর্তনাদ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন কেউ কেউ। কখনো ইচ্ছে করেই অন্য বন্দীদের নির্যাতনের চিৎকারের শব্দ শোনানো হতে বলে মনে করেছেন তারা। গোপন বন্দিশালা থেকে ফিরে আসা ব্যক্তিরা বলছেন, তাদের যে কক্ষগুলোতে রাখা হতো তা ছিল খুবই ছোট, ভেতরে কোনো শৌচাগার ছিল না, অধিকাংশই কক্ষ ছিল স্যাঁতস্যাঁতে ও নোংরা, কক্ষগুলোতে ছারপোকা ও মশার তীব্র উপদ্রব ছিল, ভবনের পার্শ্ববর্তী কক্ষগুলোতে ভেন্টিলেটর দিয়ে সামান্য দিনের আলো দেখা যেত, তবে ভেতরের কক্ষগুলো ছিল গুটগুটে অন্ধকার, সেখানে বিদ্যুৎ চলে গেলে নিজের শরীরও দেখা যেত না।
বন্দীদের পরিধানের জন্য দেওয়া হতো পুরনো কাপড়, হাটে বিছানো থাকত পুরনো নোংরা চাদর, চার পাঁচটি কক্ষের জন্য একটি শৌচাগার ছিল। একজন বন্দি দিনে চার থেকে পাঁচবার শৌচাগারে যাওয়ার সুযোগ পেতেন। তখনও চোখ বেঁধে হ্যান্ডকাফ করিয়ে কক্ষ থেকে বের করা হতো। শৌচাগারের দরজার ছিদ্র দিয়েও দেখা হতো বন্দীদের গতিবিধি। কোনো স্যান্ডেল দেওয়া হতো না, খালি পায়ে হাঁটতে হতো। দুই দফায় দীর্ঘ সময় গুম ছিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, প্রথমে থাকার কক্ষে নিয়ে এসে শক্তভাবে চোখ বাঁধা হতো, তারপর নিয়ে যেত তফসার সেলে, সেখানে হাত পা চেয়ারের সঙ্গে বাঁধা হতো। সেখানে কাউকে জোলানো হতো, কারো নখ উপড়ে ফেলত, যাকে যেভাবে ইচ্ছা সেভাবে নির্যাতন করা হতো। কেউ যখন কান্নাকাটি করতে করতে কক্ষে আসতো, তখন বুঝতাম যে তাকে নির্যাতন করা হয়েছে। আটক ব্যক্তিদের মাসে একবার এভাবে নির্যাতন করা হতো। গোপন বন্দিশালা থেকে মুক্ত হওয়া ব্যক্তিরা জানান, আটক থাকা অবস্থায় তাদের বেশিরভাগও জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। বছরের পর বছর বন্দিশালায় থাকতে থাকতে তাদের কেউ কেউ ভেবেছিলেন হয়তো সেখানেই তাদের মৃত্যু হবে। যদিও শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে গোপন বন্দিশালা থেকে কেউ কেউ বের হয়েছেন, তবে তারা যে মাত্রা নির্যাতন দেখে এসেছেন সেই ভয়ে পরে কেউ এই বিষয়ে মুখ খুলতে সাহস করেননি। আয়নাগর বা আলোচিত গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে হাসিনুর রহমান বলেন, আয়নাগরের অবস্থান কচুক্ষেতের DGFI এর অফিসের 30-40 গজ পেছনে, অর্থাৎ দক্ষিণ পাশে। সেখানে পাকিস্তান আমলের 18 ফুট উচ্চতার একটি একতলা ও 20 ফুট উচ্চতার দ্বিতল বিশিষ্ট একটি ভবন রয়েছে। পাশেই ছিল একটি মসজিদ। 2009 সালে নতুন ভবনটি তৈরি করা হয়। নতুন ভবনে 10টি এবং পুরনো ভবনে 17টি কক্ষ রয়েছে। গোপন বন্দিশালা সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে গোপন বন্দিশালায় আর কেউ নেই। তাছাড়া বর্তমান সরকার এই ধরনের বন্দিশালা রাখার পক্ষে নয়। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এগুলো বন্ধ করার পাশাপাশি এর সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ কারোর সঙ্গে এমন আচরণ করার চিন্তাও না করে। 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাবকে গুম ও নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই। তিনি বলেন, ফেসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাগরের মতো চরম ঘৃণ্য অপকর্মে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।